নবম শ্রেণীর সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আমি ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু টেক্সটটি পড়ব। আর এটা আমি প্রথম ক্লাসে প্রথম অর্ধেকটা করেছিলাম, আজকে আমি এটা শেষের অর্ধেক করব। যে দেয়ার ফোর, সুতরাং ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দ্যাট যে মোর অ্যান্ড মোর, বেশি বেশি গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মতো, আর বিং জেনারেটেড, উৎপাদন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের দ্বারা। মোরওভার, তাছাড়া, উই আর অলসো, আমরাও স্ট্রেনথেনিং, শক্তিশালী করে তুলছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাবকে, বাই ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের দ্বারা, হুইচ মিন্স, যেটা বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, অ্যানর্মাস, অসংখ্য এরিয়াস, এলাকা অফ ফরেস্ট, বনের আর ডেস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে, বাই পিপুল, লোকের দ্বারা, মানুষের দ্বারা, টু অবটেইন, পেতে, উড, কাঠ, অ্যান্ড এবং টু ক্লিয়ার, পরিষ্কার করতে, রিজিয়ন্স, এলাকা, ফর মাইনিং, খনির জন্য, অ্যান্ড টু ক্রিয়েট, সৃষ্টির জন্য, আসার, পশুচারণ ভূমি সৃষ্টির জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট, দিস লস অফ দ্য ফরেস্ট, বনের এই ক্ষতি, কজেস, ঘটায় ডুয়েল প্রবলেমস, দুই ধরনের সমস্যা, ট্রিস দ্যাট, গাছ যা, ট্রিস দ্যাট, বৃক্ষ যা, আর বার্ন আপ, পুরানো হয়, রিলিজ, নিঃসরণ করে, লার্জ ভলিউম, ব্যাপক পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড, গ্যাস গ্যাস, ইনটু দ্য এয়ার, বায়ুতে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অ্যাস যেহেতু ফরেস্ট বনাঞ্চল অ্যাবজর্ব, শুষে নেয় এ লট অফ, অনেক কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, বায়ু থেকে, অ্যান্ড ডেলিভার, দেয় অক্সিজেন ইনস্টেড, তার পরিবর্তে, উই অলসো ডেস্ট্রয়, আমরাও ধ্বংস করছি, অ্যান ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ স্টোর হাউস, ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের, হুয়েন, যখন, উই ক্লিয়ার, আমরা পরিষ্কার করছি ফরেস্ট, বনাঞ্চলকে।